নেতৃবৃন্দের সাফ কথা, ইভিএম এর মাধ্যমে কোন নির্বাচনের ভাই বন্ধুরা আমার আমি বেশি আপনারা অনেক কষ্ট করছেন, আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। আগামী দিনের জন্য আগামী পহেলা সেপ্টেম্বর আমাদের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, আপনারা কষ্ট করে সময় আসবেন, যারা উপস্থিত নাই তাদেরকে খবর দিলেন পহেলা সেপ্টেম্বর এবং তারিখ মধ্যে কেন পার্টি অফিসে চলে আসবেন। তাই বন্ধুরা আমার আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, আবেদন দিয়ে আমার বক্তব্য আমি যারা প্রশাসন তাদের কাছে আপত্তি জানাচ্ছি, আমাদেরকে নিয়ে যাবে আবার উপজেলায় উপজেলায় হামলা বন্ধ না করেন, তাহলে আইনের ব্যবস্থা যদি নিতে না পারেন আমরা আমাদের দায়িত্বে আইন হাতে নিতে আইন হাতে নিতে যেতে পারেন। আমি আবারও তারা আজকে এই সমস্ত গুম খুন করে তারপরেও আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং বিএনপি